আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বে থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 25th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে আমার রিভিউ 12 ক্লাসে চ্যাপ্টার 14 এবং 15 এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। এখন আমি রিভিউ 13 ক্লাসে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 25, থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 6706 অন 6 সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, প্রেজেন্টেড বাই ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌসি, চিফ ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। লার্নিং আউটকাম চ্যাপ্টার অন দ্য স্কোপ অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ থার্মোডিনামিক্স এর সলভ প্রবলেম, চ্যাপ্টার 3 কনসেপ্ট অফ লেটেন্ট হিট অ্যান্ড সেন্সিবল হিট সলভ প্রবলেম, চ্যাপ্টার 4 দ্য প্রপার্টিজ অ্যান্ড লস অফ পারফেক্ট গ্যাসেস সলভ প্রবলেম, চ্যাপ্টার 5 দ্য ইন্টারনাল এনার্জি অফ গ্যাসেস সলভ প্রবলেম। শিক্ষার্থীরা, চ্যাপ্টার 1 দ্য স্কোপ অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ থার্মোডিনামিক্স, এ অধ্যায়ে থার্মোডিনামিক্স, তাপ, তাপমাত্রা, তাপের বিভিন্ন একক, ক্যালোরি, কিলো ক্যালোরি, ব্রিটিশ তাপীয় একক, থার্ম, CSU, তাপের আন্তর্জাতিক একক জুল সম্পর্কে তোমরা জেনেছো। তাপের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্কগুলো জেনেছো। এখন এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আমি আবার সলভ করে দেখাচ্ছি। 1000 BTU তাপকে ক্যালোরি, কিলো ক্যালোরি, জুল, কিলো জুল ও CSU তে রূপান্তর করো। সমাধান কিভাবে আমরা সমাধান করব? আমরা জানি 1 BTU সমান 252 ক্যালোরি, অতএব 1000 BTU সমান 252 ইন্টু 1000 ক্যালোরি সমান সমান 252,000 ক্যালোরি। আবার 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি, অতএব 1 ক্যালোরি সমান 1/1000 কিলো ক্যালোরি, অতএব 252,000 ক্যালোরি সমান 252,000 ভাগ 1000 কিলো ক্যালোরি, সেখান থেকে আমরা পাই 252 কিলো ক্যালোরি। আবার আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, অতএব 252,000 ক্যালোরি সমান 4.2 ইন্টু 252,000 জুল সমান সমান 1,58,400 জুল। একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব 1058.40 কিলো জুল। আবার আমরা জানি 1 BTU সমান 5/9 CSU, অতএব 1000 BTU সমান 5/9 ইন্টু 1000 CSU, সেখান থেকে আমরা পাই 555.55 CSU, অতএব আমরা 1000 BTU সমান পাই 252,000 ক্যালোরি, 252 কিলো ক্যালোরি, 1058.40 জুল, 1058.40 কিলো জুল, 555.55 CSU, এই মানগুলো আমরা পাই।
এখন আমরা আরেকটি অঙ্ক দেখব। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। সমাধান, মনে করি এক্স তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। আমরা জানি তাপমাত্রা বিভিন্ন স্কেল থেকে এই সূত্রটি আমরা পাই, সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32/9 বা এক্স বাই ফাইভ ইকুয়াল টু এক্স মাইনাস 32/9 বা 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। সেখান থেকে এক্স এর মান পাওয়া যায় -40°। অতএব -40 ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। শিক্ষার্থীরা, চ্যাপ্টার 3 কনসেপ্ট অফ লেটেন্ট হিট অ্যান্ড সেন্সেবল হিট, এই অধ্যায়ে অনুভূত তাপ অর্থাৎ সেন্সেবল হিট, সুপ্ত তাপ, লেটেন্ট হিট, সুপ্ত তাপের প্রকারভেদ, গলনের সুপ্ত তাপ, কঠিনী ভবনে সুপ্ত তাপ, বাষ্পীভবনে সুপ্ত তাপ, ঘনীভবনে সুপ্ত তাপ সম্পর্কে তোমরা জেনেছ। বিভিন্ন সুপ্ত তাপের তালিকা সিজিএস, এমকেএস, এসআই পদ্ধতিতে এর মানগুলো জেনেছ। এখন আমি এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম সলভ করাচ্ছি। -10°C তাপমাত্রার 5 কেজি বরফকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগ করে অতিতাপিত স্টিমে পরিবর্তন করা হলো। উৎপাদিত স্টিমের তাপমাত্রা 120°C হলে সর্বরকিত তাপের পরিমাণ কত? বরফ ও অতিতাপিত স্টিমের আপেক্ষিক তাপ যথাক্রমে 0.5 এবং 0.48 ক্যালোরি পার কেজি ক্যালভিন দেওয়া আছে। বরফ গলন ও পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ যথাক্রমে 80 ও 538.8 কিলো ক্যালোরি পার কেজি দেওয়া আছে। তোমরা পরিবর্তনগুলো দেখতে পাচ্ছ, কি কি পরিবর্তন হচ্ছে। এখন আমরা সমাধান করি। প্রথম অবস্থায় 5 কেজি বরফকে -10°C হতে 0°C তাপমাত্রায় আনতে প্রয়োজনীয় তাপ এইচ অন ইকুয়াল টু, আমরা জানি এইচ অন ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু, এম এর মান 5 দেওয়া আছে, এস এর মান 0.5 দেওয়া আছে এবং টি টু মাইনাস টি ওয়ান 0 - -10 করলে আমরা সেখান থেকে পাই 25 কিলো ক্যালোরি। দ্বিতীয় অবস্থা, 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ এইচ টু ইকুয়াল টু এম এল, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, সেজন্য এখানে সুপ্ত তাপের সূত্র আমরা নিয়েছি। এম এর মান দেওয়া আছে 5, এল দেওয়া আছে বরফ গলনের সুপ্ত তাপ 80, সেখান থেকে আমরা পাই 400 কিলো ক্যালোরি। তৃতীয় অবস্থান, 0°C তাপমাত্রার 5 কেজি পানিকে 100°C স্ফুটনাঙ্কে তুলতে প্রয়োজনীয় তাপ এইচ থ্রি ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে এজন্য আমরা অনুভূত তাপের সূত্রটি নিয়েছি, এম এর মান 5 দেওয়া আছে, এস আপেক্ষিক তাপ, আমরা জানি পানির আপেক্ষিক তাপ 1 কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন এবং টি টু মাইনাস টি ওয়ান 100 - 0, সেখান থেকে আমরা পাই 500 কিলো ক্যালোরি। চতুর্থ অবস্থা, 100°C তাপমাত্রার বাষ্পকে 100°C তাপমাত্রার ভেজা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ এইচ ফোর ইকুয়াল টু, এখানেও তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য এইচ ফোর ইকুয়াল টু এম এল, এম দেওয়া আছে 5, এল আমরা জানি বাষ্পীভবনের সুপ্ত তাপ 538.8, সেখান থেকে আমরা পাই 2694 কিলো ক্যালোরি। পঞ্চম অবস্থা,
100 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 কেজি শুষ্ক সম্পৃক্ত স্টিমকে অতিতাপিত করে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুলতে প্রয়োজনীয় তাপ S5 ইকুয়াল টু MST2 মাইনাস T1। এখানেও তাপের পরিবর্তন হয়েছে, এজন্য আমরা অনুভূত তাপের সূত্রটি নিয়েছি। M এর মান দেওয়া আছে 5, S দেওয়া সেম 0.48, এবং T2 মাইনাস T1 120 মাইনাস 100, সেখান থেকে আমরা পাই 48 কিলো ক্যালোরি। অতএব সর্বগৃহীত মোট তাপের পরিমাণ হবে S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5। সেখান থেকে আমরা পাই, ক্যালকুলেশন করে আমরা পাই 3667 কিলো ক্যালোরি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো। সমান ভরের বরফ ও ফুটন্ত পানি একত্রে মিশ্রিত করা হলো, এতে সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হলো এবং মিশ্রণের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। আমরা সমাধান করি। ধরি বরফ গলনের সুপ্ত তাপ ইকুয়াল টু এল ক্যালোরি পার গ্রাম। বরফ ও ফুটন্ত পানি উভয়ের ভর এম গ্রাম। 1 নম্বর অবস্থা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এম গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ S1 ইকুয়াল টু ML, এখানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, এই জন্য আমরা ML ক্যালোরি লিখেছি। সরি। 2 নম্বর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এম গ্রাম বরফ গলা পানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ S2 ইকুয়াল টু MST, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত হয়েছে, তার মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা এই সূত্র ব্যবহার করেছি। এম ইন্টু, আমরা জানি পানির আপেক্ষিক তাপ 1 কিলো ক্যালোরি, এবং 10 মাইনাস 0 T2 মাইনাস T1, সেখান থেকে আমরা পাই 10 m ক্যালোরি। তৃতীয় অবস্থান, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এম গ্রাম ফুটন্ত পানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামতে বর্জিত তাপ S3 ইকুয়াল টু MST, এম ইন্টু এস এর মান 1, এবং টেম্পারেচার 100 মাইনাস 10, সেখান থেকে আমরা পাই 90 m ক্যালোরি। আমরা জানি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, তাহলে আমরা পেয়েছি গৃহীত তাপ S1 প্লাস S2 ইকুয়াল টু বর্জিত তাপ S3। মানগুলো বসালে আমরা L ইকুয়াল টু পাই 80 ক্যালোরি পার গ্রাম। আরেকটি অঙ্ক দেখি, -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 কেজি বরফ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত করতে কত কিলোজুল তাপের প্রয়োজন হবে? আমরা পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। 1 নম্বর অবস্থায় 50 কেজি বরফকে -25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আনতে প্রয়োজনীয় তাপ S1 ইকুয়াল টু এমএস T2 মাইনাস T1 সমান সমান 50 ইন্টু 2.11 ইন্টু 0 মাইনাস মাইনাস 25, এখান থেকে আমরা পাই 2637.5 কিলোজুল। দ্বিতীয় অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ S2 ইকুয়াল টু ML সমান সমান 50 ইন্টু
335 সেখান থেকে আমরা পাই 16,750 কিলো জুল। তৃতীয় অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 50 কেজি পানিকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H3=MS T2 - T1 সেখান থেকে আমরা পাই 50 × 4.19। আমরা জানি পানির আপেক্ষিক তাপ 4.19 কিলো জুল পার কেজি ক্যালভিন। T2 - T1 10 - 0 সেখান থেকে আমরা পাই 2095 কিলো জুল। অতএব সর্বরকৃত মোট তাপের পরিমাণ H=H1+H2+H3 মানগুলো বসালে আমরা পাই 21482.5 কিলো জুল। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 30 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রেখে দেখা গেল 3.75 গ্রাম পানি বরফে পরিণত হলো। যদি বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। সমাধান করি, এখানে পানি বরফে পরিণত হতে তাপ হারায় এবং -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ তাপ গ্রহণ করে। ধরি বরফ গলনের সুপ্ত তাপ L ক্যালোরি পার গ্রাম। 1 নম্বর অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 3.75 গ্রাম পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হতে বর্জিত তাপ H=ML। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়নি এই জন্য আমরা সুপ্ত তাপের সূত্র ইউজ করেছি, সেখান থেকে আমরা পাই 3.75 L ক্যালোরি। দ্বিতীয় অবস্থায় -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উঠতে গৃহীত তাপ H=MST। এম দেওয়া আছে 30, এস বরফের ক্ষেত্রে 0.5 এবং T2 - T1 0 - -20 সেখান থেকে আমরা পাই 300 ক্যালোরি। আমরা জানি বর্জিত তাপ সমান গৃহীত তাপ, সেখান থেকে আমরা L এর মান পাই 80 ক্যালোরি। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীরা চ্যাপ্টার 4 দা প্রপার্টিস অ্যান্ড লস অফ পারফেক্ট গ্যাসেস এই অধ্যায়ে আমরা আদর্শ গ্যাস, বয়লের সূত্র, চার্লস এর সূত্র, গ্যালোপাসাকের সূত্র, গ্যাসের বৈশিষ্ট্য ষষ্ঠতম সমীকরণ বা চারিত্রিক গ্যাস সমীকরণ, সর্বজনীন গ্যাস ধ্রুবক সম্পর্কে তোমরা জেনেছ। এই অধ্যায় থেকে এখন আমি কয়েকটি প্রবলেম সলভ করাচ্ছি। 2 কেজি ভরের একটি আদর্শ গ্যাস 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 120 কিলো প্যাস্কেল চাপে কত আয়তন দখল করবে? সলিউশন, প্রথমেই কি কি দেওয়া আছে দেখি। গ্যাসের ভর M=2 কেজি দেওয়া আছে, গ্যাসের তাপমাত্রা T=300 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। আমরা একে ক্যালভিন টেম্পারেচারে নিয়ে যাব, 300+273 ক্যালভিন অর্থাৎ 573 ক্যালভিন। গ্যাসের চাপ P=120 কিলো প্যাস্কেল দেওয়া আছে, একে যদি আমরা প্যাস্কেলে নেই তাহলে 120 × 10³, সেখান থেকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারে নিতে পারি, যেহেতু 1 প্যাস্কেল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, সেখান থেকে আমরা পাই। আবার যদি 9.8 N দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই কেজি পার মিটার স্কোয়ার, তাহলে আমরা এই মানটি পাই। আয়তন V=টু কত বের করতে হবে? আমরা জানি গ্যাস ধ্রুবক R=29.27 কেজি মিটার পার কেজি ক্যালভিন। এটি আমাদের অঙ্কে দেওয়া নাই, যদি অঙ্কে না দেওয়া থাকে তাহলে মুখস্থ লিখতে হবে, আর দেওয়া থাকলে আমরা সেই মানটি নিয়ে কাজ করব। আমরা জানি PV=MRT গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ, সেখান থেকে এখন আমরা
সবগুলো মান বের বসাবো এবং ভি এর মান বের করব। তো ভি ইকুয়াল টু এম আর টি ভাগ পি মানগুলো বসালে আমরা পাই ভি ইকুয়াল টু 2.74 মিটার কিউব। পরবর্তী অঙ্ক, সমচাপে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 সেন্টিমিটার কিউব বায়ুকে উত্তপ্ত করায় আয়তন 237 সেন্টিমিটার কিউব হলো, চূড়ান্ত তাপমাত্রা কত? কি কি দেওয়া আছে আমরা দেখি। প্রাথমিক তাপমাত্রা T1 সমান সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 20 + 273 293 কেলভিন। চাপ স্থির, P1 সমান P2। প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 150 সেন্টিমিটার কিউব, চূড়ান্ত আয়তন V2 সমান 237 সেন্টিমিটার কিউব দেওয়া আছে। চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল টু কত বের করতে হবে। আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী, যেহেতু সমচাপ বলা আছে, সেখান থেকে আমরা পাই V1 ভাগ T1 সমান সমান V2 ভাগ T2। অতএব T2 ইকুয়াল টু V2 ইন্টু T1 ভাগ V1। এখন মানগুলো যদি আমরা বসাই, V2 দেওয়া আছে 237, T1 293, V1 150, সেখান থেকে আমরা পাই T2 ইকুয়াল টু 462.94 কেলভিন। একে যদি আমরা সেন্টিগ্রেড তাপমাত্রায় নিই, তাহলে 462.9 - 273 করলে আমরা পাই 189.94 ডিগ্রি সেন্টিগ্রেড। 300 কেলভিন তাপমাত্রা এবং 10⁵ নিউটন/মিটার² চাপে অক্সিজেনের ঘনত্ব 1.28 কেজি পার মিটার কিউব এবং স্থির চাপে আপেক্ষিক তাপ 1050 জুল/কেজি কেলভিন হলে, 1 নম্বর, প্রতি কেজি অক্সিজেনের গ্যাস ধ্রুবক, এবং 2, স্থির আয়তনে আপেক্ষিক তাপ কত বের করো। সলিউশন, কি কি দেওয়া আছে আমরা দেখি। তাপমাত্রা টি ইকুয়াল টু 300 কেলভিন দেওয়া আছে, চাপ পি ইকুয়াল টু 10⁵ নিউটন/মিটার² দেওয়া আছে, ঘনত্ব রো ইকুয়াল টু 1.28 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, সিপি দেওয়া আছে 1050, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ দেওয়া আছে 1050 জুল/কেজি কেলভিন। বের করতে হবে গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু কত, স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি ইকুয়াল টু কত। আমরা জানি পি ইকুয়াল টু রো আর টি, গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ থেকে এই সূত্রটি পাই, যেহেতু এম বাই ভি ইকুয়াল টু রো, সেখান থেকে পি এর মান দেওয়া আছে 10⁵, রো এর মান দেওয়া আছে 1.28, আর জানি না বের করতে হবে, টি 300 দেওয়া আছে, তাহলে আর ইকুয়াল টু 260.42 জুল/কেজি কেলভিন। আমরা আরো একটি সম্পর্ক জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখন মানগুলো যদি বসাই, তাহলে আমরা সিভি ইকুয়াল টু, সিপি দেওয়া আছে 1050, আর আমরা বের করেছি 260.42, সেখান থেকে আমরা পাই 789.58 জুল/কেজি কেলভিন। যেহেতু 1 ক্যালোরি সমান 4.2 জুল, সেখান থেকে আমরা ভাগ করলে আমরা পাই 0.19 কিলো ক্যালোরি/কেজি কেলভিন। শিক্ষার্থীরা, চ্যাপ্টার 5 দ্য ইন্টারনাল এনার্জি অব গ্যাসেস, এই অধ্যায়ে অন্তর্নিহিত শক্তি, সম আয়তন প্রক্রিয়া অন্তর্নিহিত শক্তি, সমচাপ প্রক্রিয়া অন্তর্নিহিত শক্তি সম্পর্কে তোমরা জেনেছ। এছাড়া পূর্ববর্তী চ্যাপ্টারগুলোর সূত্রগুলোর আলোকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করাচ্ছি। 1 কেজি আদর্শ গ্যাসকে তাপ প্রয়োগ করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হলো, যদি ওই গ্যাসের আর ইকুয়াল টু 26.9 কেজি মিটার/কেজি কেলভিন এবং গামা ইকুয়াল টু 1.4
তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। দেওয়া আছে গ্যাসের ভর এম ইকুয়াল টু 1 কেজি, প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 35+273 অর্থাৎ 308 কেলভিন, চূড়ান্ত তাপমাত্রা T2 দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে আমরা পাই 373 কেলভিন। গ্যাস ধ্রুবক দেওয়া আছে, গামা দেওয়া আছে, অন্তর্নিহিত শক্তির পরিমাণ ইকুয়াল টু কত বের করতে হবে। আমরা জানি গামা ইকুয়াল টু সিপি ভাগ সিভি, তোমরা চ্যাপ্টার 2 তে দেখেছ সিপি ইকুয়াল টু 1.4, সিভি লেখা যায় কারণ গামার মান 1.4 দেওয়া আছে। আবার আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এখন যদি আমি মানটি এই 1 নম্বর সমীকরণ থেকে মানটি বসাই তাহলে আমরা পাই 1.4 সিভি মাইনাস সিভি ইকুয়াল টু 26.9, অতএব সিভি ইকুয়াল টু 67.25 কেজি মিটার পার কেজি কেলভিন। একে আমরা নিউটন মিটারে নিলে আমরা পাই 659.72 নিউটন মিটার, যেহেতু 1 কেজি সমান সমান 9.81 নিউটন, সেখান থেকে আমরা পাই 0.65 কিলো জুল পার কেজি কেলভিন আমরা নিতে পারি। 1 নম্বর সমীকরণে মানটি বসালে সিপি ইকুয়াল টু 1.4 সিবি এবং সিবি এর মান বসাই তাহলে আমরা পাই সিপি ইকুয়াল টু 0.91 কিলো জুল পার কেজি কেলভিন। আমরা জানি ই ইকুয়াল টু এম সিবি T2 মাইনাস T1, এম এর মান 1, সিবি এর মান আমরা পেয়েছি 0.65, T2 দেওয়া আছে 373, T1 308, সেখান থেকে আমরা পাই 42.25 কিলো জুল। একে যদি আমরা আমরা কিলো আমরা ক্যালোরিতে নেই তাহলে আমরা পাই 10.059 কিলো ক্যালোরি, যেহেতু 1 ক্যালোরি সমান 4.2 জুল। একটি আবদ্ধ পাত্রে 0.8 মিটার কিউব কোন গ্যাস দ্বারা পূর্ণ আছে এবং গ্যাসের প্রাথমিক চাপ ও তাপমাত্রা যথাক্রমে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড। স্থির আয়তনে উত্তপ্ত করে গ্যাসের চাপ 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে উন্নত করা হলো। ওই গ্যাসের সিবি দেওয়া আছে 0.17, আর দেওয়া আছে 29.27 কেজি মিটার পার কেজি কেলভিন হলে তার অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। কি কি দেওয়া আছে প্রথমে দেখি, প্রাথমিক আয়তন V1 সমান সমান 0.8 মিটার কিউব দেওয়া আছে, প্রাথমিক চাপ P1 সমান সমান দেওয়া আছে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, একে যদি আমরা মিটার স্কোয়ারে নিই তাহলে 10^4 দিয়ে গুণ করব, তাহলে 4 × 10^4 কেজি পার মিটার স্কোয়ার। প্রাথমিক তাপমাত্রা T1 সমান সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা ক্যালভিন নিলে পাই 303 ক্যালভিন। চূড়ান্ত চাপ P2 সমান 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অতএব 5 × 10^4 কেজি পার মিটার স্কোয়ার। সিভি ইকুয়াল টু দেওয়া আছে, আর দেওয়া আছে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ই কত বের করতে হবে। আমরা জানি গেলুস্তাকের সূত্র থেকে P1 ভাগ T1 সমান সমান P2 ভাগ T2, অতএব T2 ইকুয়াল টু মানগুলো বসালে আমরা পাই 378.75 কেলভিন। আবার জানি P1 V1 সমান M আর T1, এখন M এর মান বের করব, বাকি মানগুলো দেওয়া আছে বসাই। এম ইকুয়াল টু P1 V1 ভাগ R T1, মানগুলো বসালে আমরা M এর মান পাই 2.88 কেজি। আবার আমরা জানি ই ইকুয়াল টু এম সিভি T2 মাইনাস T1, সেখানে আমরা এম এর মান 2.88, সিভির মান 0.17, T2 378.75, T1 মাইনাস 303 বসালে আমরা পাই 37.08 কিলো ক্যালোরি। আরেকটি অঙ্ক, 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে ও 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.5 মিটার কিউব গ্যাস স্থির চাপে তাপ দিয়ে একটি সিলিন্ডারের মধ্যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত প্রসারিত হয়। অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। সিপি দেওয়া আছে 0.24 এবং সিবি দেওয়া আছে 0.17।
কি কি দেওয়া আছে দেখি। চাপ পি ইকুয়াল টু 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা যদি সেন্টিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ারে নেই তাহলে আমরা পাবো 10×10⁴ কেজি পার মিটার স্কোয়ার। আয়তন ভি ওয়ান দেওয়া আছে 0.5 মিটার কিউব, তাপমাত্রা টি ওয়ান দেওয়া আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে নিলে পাই 473 ডিগ্রি কেলভিন। তাপমাত্রা টি টু দেওয়া আছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে নিলে পাই 573 ডিগ্রি কেলভিন। সিপি দেওয়া আছে, সিপি দেওয়া আছে অন্তর্নিহিত শক্তি ই কত বের করতে হবে। আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে, সিপির মান সিভির মান বসাই এবং আমরা জানি যে ইকুয়াল টু 427 কেজিএফ মিটার পার কিলো ক্যালোরি, তাহলে আর ইকুয়াল টু আমরা পাই 29.89 কেজি মিটার পার কেজি ক্যালভিন। আবার আমরা জানি পিওন ভিওন সমান এম আর টিওন, সেখানে এম ইকুয়াল টু আমরা মানগুলো যদি বসাই তাহলে পাই 3.54 কেজি। আমরা জানি ই ইকুয়াল টু এম সিবি টি টু মাইনাস টি ওয়ান, এম এর মান সিবি এর মান টি টু মাইনাস টি ওয়ান এর মান বসালে আমরা পাই 60.18 কিলো ক্যালোরি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আমি কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি আজকের আলোচ্য বিষয় থেকে, এই হোমওয়ার্ক গুলো তোমরা খাতায় লিখে ফেলবা। 1 নম্বর, সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রা ফারেনহাইট স্কেলের 4 গুণ? 2 নম্বর, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 কেজি বরফকে 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? 3 নম্বর, 15 কেজি গ্যাস 9.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার সমচাপে এবং 78 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি সিলিন্ডারে আবদ্ধ আছে, যদি গ্যাসের আর ইকুয়াল টু 20 হয় তবে সিলিন্ডারের আয়তন কত? 4 নম্বর, 1 কেজি আদর্শ গ্যাসকে তাপ প্রয়োগ করে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হলো, যদি ওই গ্যাসের আর ইকুয়াল টু 26.9 কেজি মিটার পার কেজি ক্যালভিন এবং গামা ইকুয়াল টু 1.4 হয় তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমি আজ যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছি সেগুলো প্রবলেমের আলোকে দিয়েছি। আগামী ক্লাসে আরো কিছু বিষয় আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.pd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি, থ্যাংকস টু অল।